आज आम सदौम आदिवासी छात्र संस्था बंगागव डिस्ट्रिक्ट सरकारक এই ধৰণা জৰিয়তে জনাব বিচাৰো যে আমাক অসমক বখাবক কৰা আদিবাসী জনগোষ্ঠীক অতি শীঘ্ৰে যেন এসটিৰ মৰ্যাদা প্ৰদান কৰে। আমি দীৰ্ঘদিনৰ পৰা মেম'ৰেণ্ডম দিছোঁ, আন্দোলন কৰিছোঁ, আমি ধৰ্ণা দিছোঁ দীৰ্ঘদিনৰ পৰা, কিন্তু চৰকাৰে আমাৰ এই ডিমাণ্ডবোৰ মানি লোৱা নাই। আজি আমি চাব যাই আছোঁ देश आजाद होय स्वाधीन होय 75 बसर कमप्लीट हबो, किंतु आज आम बखाबक करा आदिवासी सकले आजादर निचना थका ना, आम जेन गुलाम निचना बखाबक करी आसो। आम चाह बगान आम अति निम्न माने 205 टका हजिरा जी आसो। आज आपने लोके विचार करक जे 205 टका हजिरा आजिकालि परियाल तो चले ना कि 250 টকা 40 টকা 1 লিটার মিঠা তেলের দাম হইছে, কিন্তু আমি 1 লিটার মিঠা তেলের দামও না পাও এক দিন কাম করিলে। এটা অতি দুঃখর কথা, সবে বুঝি পাব লাগে। এটু কিন্তু আমি আমি সরকারক দাবি জনাইছিল যে আমাক 350 টকা দিব লাগে। আমি এটু 2012র কথা, কিন্তু আজি এটু হল 2022। এতে আমি জনাই আছো সরকারক আমাক 551 টাকা দিব লাগে বলি, কিন্তু সরকারে এতিয়ালৈকে হিতু মানা নাই, যেটো নিম্ন মজুরি হিতু আমাক দিয়া নাই। কিন্তু আমি এই যেতিয়ালৈকে এই আমার ডিমান্ডবোৰ নামানে আমি এনে আন্দোলন কার্যসূচী চলাই থাকিম। আজি চাব গলে পুরা ভারতবর্ষর এজন আমি আদিবাসী সকলে গর্ব করে আছো, আমি প্রাউড ফিল করে আছো যে আমার আদিবাসী মহিলাক দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানিক আমার ভারতর রাষ্ট্রপতি আসনত বহাইছে, এটার কারণে আমি অতি ধন্যবাদ জ্ঞাপন করছো। কিন্তু আমি তেওরে বংশ, এও আদিবাসী, আমিও আদিবাসী, হি যদি তাতে ঝাড়খণ্ডত আদিবাসী হব পারে, আমি অসমত কেনেকে আদিবাসী নহো? ঝাড়খণ্ডত যদি এটা আলু আলু হয়ে থাকে, আমি কি ইয়াতে আহি এটা পেঁয়াজ হয়ে যাম নাকি? আমাক পেঁয়াজ বলে মাতিব নাকি? এটা এটা একটা সাধারণ কথা। কিন্তু আমাক ইয়াতে কি করে রাখি দিছে অসম সরকারে? চাহ জনজাতি, চাহ বগানত আমি কাম করো, দেট ইজ আওয়ার প্রফেশনাল। আমার একটা পার্টিকুলার জাতি আছে, যেনে আমি মুন্ডা, উড়াও, সাঁওতাল, চিক, বাড়াই, ছাওরা ইত্যাদি এইবিলাক নাম আছে। আমি সেইটোর মর্যাদাহে বিচারিছো, কোনো নতুন বস্তু মাঙা নাই, কারো বাপর পিতৃ সম্পত্তি বিচারা নাই। আমি আমার যেটো জাতি হয় তারে হে পরিচয় বিচারিছো, কিন্তু আমাক আজি চাহ জনজাতি এত জোর জবস্তি আমার উপর জাপি দিছে, চাহ জনগোষ্ঠী বনাই দিছে। আমি চাহ বাগানত কাম করি বলে কেন চাহ চাহ বাগানত থাকবো বলে চাহ জাতি হয় নাকি? যে ধান খেতি করে সেই ধান জাতি হব, আজি তামোল খেতি গাঁত করে আছে, তামোল তামোল জাতি হয় নাকি? প্রফেশনাল লই কেতিয়া জাতি নহয়, সবে বুঝি পায়। এটা সরু কথা, আমি বারে বারে রিপিট করে আছো, কিন্তু এই সরু কথায় সরকার রাজ্য সরকারে আমার এই বা কেন্দ্র সরকারে বুঝি পাওয়া নাই, সেইবিলাকর কারণে আজ আমার এই ধর্ণা দিব লগা হয়েছে। আমার অসমত লাখ লাখ মানুষ আমার আদিবাসী সকলে গাঁত বসবাস করে আছে, তেও মাটি যুগ যুগ ধরে আছে, কিন্তু সেই মাটির পটা আজিলৈকে পোৱা নাই। এইবিলাক ডিমান্ডর কারণে আজি আমি বহিছো, আগন্ত দিনতো বহিম যেতিয়ালৈকে আমার সরকারে এই প্রাপ্য অধিকার বিলাক পূর্ণ করে।